সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মডেল একাডেমি কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে চতুর্থ শ্রেণীর সকল শিক্ষার্থীকে স্বাগত জানাচ্ছি। আমি কণাদ্রী নন্দিনী, সহকারী শিক্ষক মডেল একাডেমি। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা আমাদের বাংলা বিষয় নিয়ে পড়ছি। আজকে আমরা আমাদের বাংলা বইয়ের একটি গল্প নিয়ে পড়ব। দেখো, এখানে আমাদের বাংলা বইয়ের সূচিপত্র রয়েছে এবং তার সাথে অনেকগুলো ছবি আছে, অনেকগুলো দালানের ছবি দেখতে পাচ্ছি, বিভিন্ন পুরা কীর্তির ছবি দেখতে পাচ্ছি, নকশার ডিজাইন দেখতে পাচ্ছি আমরা, তাই না? তাহলে এই ছবির সাথে মিল আছে আমাদের একটি অধ্যায়, সেই অধ্যায়টির নাম হচ্ছে ঘুরে আসি সোনার গা, তাই না? আমাদের পৃষ্ঠা নাম্বার 78-এ রয়েছে আমাদের একটি সুন্দর মজার একটি গল্প, ঘুরে আসি সোনার গা। আজকে আমরা এটা নিয়েই পড়বো। তাহলে চলো দেখে ফেলি যে এই অধ্যায় থেকে তোমরা এই ক্লাসটি যে করবে, এই ক্লাসটি করলে তোমরা কি কি দেখবে বা কি কি জানতে পারবে। আজকে আমরা যে অধ্যায়টি পড়বো, আমাদের অধ্যায়ের নাম হচ্ছে ঘুরে এলাম সোনার গা, আর এটি আছে পৃষ্ঠা নাম্বার 78-এ। ঠিক আছে, এই অধ্যায়টি আমরা যখন ক্লাস করব, আমরা কি করব, আমরা শুদ্ধভাবে পড়তে পারবো। এখানে বিখ্যাত বিভিন্ন জায়গা, মানুষ এবং বস্তুর ছবি আছে, সেগুলো দেখে তোমরা সেগুলোকে চিনতে পারবে, পরিচিত হতে পারবে। এবং তোমরা ইতিমধ্যে জেনে গিয়েছো যে আমাদের একটি বিশেষ পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই পরীক্ষায় যে প্রশ্নের ধারাটি থাকবে সেই সম্পর্কেও তোমাদেরকে এখানে আমি কিছু নমুনা দিয়ে দিব। তাহলে চলো চলে যাচ্ছে আজকের ক্লাসে। আমাদের অধ্যায়ের নাম হচ্ছে ঘুরে আসি সোনার গা। আশা করছি তোমরা এখনই বই নিয়ে বসে পড়েছ, অথবা আমার এখান থেকেও তোমরা বইটা পড়তে পারবে। জানুয়ারির মাঝামাঝি শীতের সকাল, কুয়াশার আবরণ ভেদ করে সূর্য কেবল উঁকি দিচ্ছে আকাশে। এরই মধ্যে সবাই পৌঁছে গেছে স্কুলে, সাবিহা, নমিতা, কবির, সুবীর সবাই। হাসান স্যার তো আগেই এসে গেছেন। তার মানে কি, আমরা যে গল্পটা পড়ছি এটা নিয়ে এখানে আমরা দেখতে পাচ্ছি জানুয়ারির মাঝামাঝি সময়, হ্যাঁ মানে একদম বছরের প্রথম প্রথম, যখন একটু শীত শীত থাকে, ঠিক আছে, তখন সবাই স্কুলে চলে এসেছে এবং স্কুলে যে ফ্রেন্ডরা সবাই আছে, তাদের মধ্যে সাবিহা, নমিতা, কবির, সুবীর, এ ধরনের অনেক প্রায় স্কুলে পৌঁছে গিয়েছে এবং তাদের সকলের পছন্দের যে স্যার হাসান স্যার, উনিও চলে এসেছেন। সবাই যাবে শিক্ষা সফরে। দেখো সবাই কোথায় যাচ্ছে, শিক্ষা সফরে যাবে। এই যে শিক্ষা সফর, এটার মানেটা কি? আমরা তো বিভিন্ন ধরনের সফর করি, তাই না? ঘুরতে বের হই, বেড়াতে বের হই আমরা, কিন্তু এমন কিছু জায়গায় আছে যে জায়গাগুলোতে গেলে শুধু আমরা ঘুরিই না, বরং আমরা আরো অনেক কিছু জানতেও পারি, শিখতেও পারি। হ্যাঁ, তো এই যে এমন কিছু জায়গা যেখানে গেলে আমরা কিছু শিখতে পারি, সেই জায়গাগুলোতে যখন আমরা বেড়াতে যাই তখন সেটা হয়ে যায়, যখন স্কুল থেকে আমাদেরকে নিয়ে যায় তখন সেটা হয়ে যায় কি, শিক্ষা সফর। ঠিক আছে, মানে শিখার জন্য তোমাকে ওই জায়গাটাই নিয়ে যাওয়া হচ্ছে, যেখানে দুটো কাজই হবে, শেখাও হবে প্লাস পিকনিকও হবে। কেমন? তাহলে ওরা কোথায় যাচ্ছে? ঐতিহাসিক সোনার গাঁও যাবে তারা। কি আনন্দ, কি উল্লাস সবার মনে! সবাই চিন্তা করছে সোনার গাঁতে যাবে, তাহলে সবার মনে খুব আনন্দ হচ্ছে। সবাই স্বাভাবিক স্কুল থেকে সব বন্ধুরা মিলে যদি পিকনিকে যায় তাহলে খুব মজা হয় না? ওদেরও খুব মজা লাগছে। তাহলে সোনারগাঁটা কোথায় এটা তো আমরা বুঝবো, তাই না? যাতে আমরা যদি সুযোগ পাই, আমরা যাতে বেরিয়ে আসতে পারি সেখান থেকে। সাবিহা ভাবছিল, সাবিহা একটি মেয়ের নাম, সে ভাবছিল সোনারগাঁ আসলে কেমন দেখতে। এটা কি সোনা দিয়ে মোড়া কোনো গ্রাম? ও মনে করছে গ্রামটার নামই যখন সোনার গাঁও, তাহলে গ্রামটা নিশ্চয়ই একদম সোনা দিয়ে বাঁধানো। হ্যাঁ, হঠাৎ তার চিন্তায় ছেদ পড়লো। ছেদ পড়লো মানে বাধা পড়লো। হাসান স্যার সবাইকে বাসে ওঠার জন্য তাড়া দিলেন, সবাই সুশৃঙ্খল হয়ে বাসে বসলো। হাসান স্যার এবার ঢাকার একটি ম্যাপ ঝুলিয়ে দেখালেন, বললেন, এই দেখো সোনার গাঁ। ঢাকা থেকে সোনারগাঁর দূরত্ব 27 কিলোমিটার, এটা নারায়ণগঞ্জ জেলায়। ঢাকার দক্ষিণ পূর্বে এই প্রাচীন নগরী সোনারগাঁওয়ের অবস্থান। দেখো আমরা যেখানে যাচ্ছি,
হাসান স্যার সেখানে কি করলেন, ঢাকার একটা ম্যাপ ঝুলালেন। ম্যাপ মানে কি, মানচিত্র। ঢাকা শহরের যে একটা মানচিত্র আছে সেটা উনি ঝুলিয়ে দেখালেন যে এই জায়গাটাই সোনারগাঁ, এবং ঢাকা থেকে সোনারগাঁয়ে যেতে 27 কিলোমিটার আমাদের দূরত্ব পথ পাড়ি দিতে হবে, এবং এটা নারায়ণগঞ্জ নামক একটা জেলা আছে, সেই জেলাতে এটি অবস্থিত, কেমন। এবং এটা ঢাকার কোন দিকে, দক্ষিণ পূর্ব দিকে। সবাই মনোযোগ দিয়ে শুনছিল। আমরা কিন্তু এই ক্লাসে যখন করছি, আমরাও কিন্তু এই ম্যাপ, আমরা এই ছবি, নারায়ণগঞ্জ, সোনারগাঁ সব কিছু কিন্তু আমরা দেখবো। আমরা ওদের সাথে একটু ঘুরে বেরিয়ে আসবো, কেমন। আগে তো পড়ে নি আমরা। সবাই মনোযোগ দিয়ে শুনছিল হাসান স্যারের কথা। তিনি জানালেন, আমরা গুলিস্তান যাত্রাবাড়ি ফেলে এসেছি, এবার আমাদের বাস চলছে ঢাকা চট্টগ্রাম সড়ক পথে, কাঁচপুর ব্রিজ পার হয়ে একটু গেলে সোনারগাঁ। তার মানে কি, গুলিস্তান যাত্রাবাড়ি। হ্যাঁ, আমরা যে মিরপুরে থাকি সবাই, মিরপুর থেকে যদি আমরা বাসে উঠি তাহলে আমরা কোথায় যাব, প্রথমে আমরা ইউনিভার্সিটি হয়ে, গুলিস্তান হয়ে, যাত্রাবাড়ি হয়ে তারপরে আমরা যাব, কেমন। তখন ওরা ওই কাজ করেছে, এবং ঢাকা থেকে বের হওয়ার এবং ঢাকাতে ঢোকার একটা ব্রিজ আছে, যে ব্রিজটার নাম হচ্ছে কাঁচপুর ব্রিজ। তো ওই কাঁচপুর ব্রিজটা পার হয়েই একটু গেলেই সোনারগাঁ চলে আসে। তারপর দেখো, দেখতে দেখতে বাস পৌঁছালো সোনারগাঁ। সোনারগাঁয়ের মাটিতে পা দিয়েই সাবিহার মন খুশিতে ভরে উঠলো। দেখো কি সুন্দর, আমরা ছবিটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এত সুন্দর সাজানো গোছানো বাগান আছে, পরিষ্কার পরিচ্ছন্ন, দেখলেই তো ভালো লাগে। চারিদিকে সবুজ গাছপালা আর শীতের সকালের মিষ্টি রোদ্দুর। প্রথমেই তাদের চোখে পড়লো এক গম্বুজ বিশিষ্ট একটা প্রাচীন মসজিদ। আমরা একটু পরে ছবি দেখবো সেই মসজিদটা কেমন, এবং এক গম্বুজ বিশিষ্ট মানে একটি মাত্র গম্বুজ আছে, সেই রকম বিশিষ্ট হচ্ছে একটি প্রাচীন মসজিদ। এটা হচ্ছে গোয়ালদি মসজিদ। মসজিদটার নাম কি, গোয়ালদি মসজিদ। এগুলো মনে রাখতে হবে, কারণ আমাদের পরীক্ষায় তো এক কথায় উত্তর আসবে, ছোট ছোট প্রশ্ন, তখন এগুলো তোমাদের জানতে হবে। মুঘল স্থাপত্য শৈলীর অপূর্ব নিদর্শন রয়েছে এই মসজিদে। তবে এটা তৈরি হয়েছিল মুঘলরা বঙ্গদেশে আসার আগেও। তোমরা তো জানোই যে বিভিন্ন যারা রাজা বাদশাহ আছে, বিভিন্ন দেশের যারা নাবিক বণিকরা আছে, তারা আমাদের এই বঙ্গদেশে এসেছিল ব্যবসা বাণিজ্যের কাজে। ব্যবসা বাণিজ্যের কাজে এসে তারা অনেকদিন এখানে থেকেও যেত। তো এই মসজিদটা অনেক সুন্দর, কত সুন্দর আমরা একটু পরেই ছবিতে দেখব। হাসান স্যার আরো জানালেন, প্রাচীন কালের সমৃদ্ধ নগর হচ্ছে সুবর্ণগ্রাম, পরে এর নাম হয় সোনারগাঁ। তাহলে সোনারগাঁয়ের আগের নাম কি, সুবর্ণগ্রাম। ঢাকার আগে সোনারগাঁ ছিল দক্ষিণ পূর্ব বাংলার রাজধানী। ইশাখা ছিলেন এই অঞ্চলের শাসক। ইশাখা হচ্ছেন কি, ওই সময় এই অঞ্চলের শাসক ছিলেন। ইশাখা একজন লোকের নাম, কেমন। সোনারগাঁয়ের সবচেয়ে সমৃদ্ধ এলাকা হচ্ছে পানাম নগর। এই যেন নগরের মধ্যে আরেক নগর। সাবিহার ভাবতে আর বেড়াতে বেশ ভালোই লাগছে। পানাম নগর কেমন, ধরো আমরা তো সবাই ঢাকায় থাকি, মিরপুর একটা আলাদা জায়গা, ধানমন্ডি একটা আলাদা জায়গা, ঠিক তেমনি এই সোনারগাঁয়ের মধ্যে পানাম নগর ছিল একটা আলাদা জায়গা। হ্যাঁ, একটা আলাদা অঞ্চল বা এলাকা। এর একটাই মাত্র রাস্তা, পানাম নগরটা কেমন ছিল, একটাই মাত্র চিকন রাস্তা ছিল, তার দুই পাশেই ছিল অনেক প্রাচীন প্রাচীন দেয়াল। দেয়ালগুলো খুব উঁচু হতো না, সবই দোতলা, প্রায় 100 বছরেরও আগে তৈরি। এবং এই জায়গাটাই, এই এলাকাটাই ধনী যারা, অনেক বড় লোক যারা ব্যবসায়ী ছিলেন, তারাই শুধুমাত্র বসবাস করতেন। সোনারগাঁ তখন ছিল মসলিন কাপড় তৈরির সমৃদ্ধ স্থান। মসলিন একটা বিখ্যাত কাপড়। এই কাপড়টা তখন সোনার গায়েই তৈরি হতো, এবং সোনার গায়ে তৈরি মসলিনের বিশ্বজোড়া খ্যাতি ও কদর ছিল। পরে সুতি কাপড়ের প্রধান কেন্দ্র হয়ে ওঠে এটি, কিন্তু এদেশে ইংরেজরা আসার পর দেশি কাপড়ের কদর যায় কমে। দেখো এখানে একটা জিনিস, প্রথমে কি বলছি, সোনার গায়ে মসলিন কাপড় হতো, যেটা খুব বিখ্যাত এবং খুব দামি ছিল।
হ্যাঁ, এবং ওই সময় পুরো পৃথিবীতেই এই মসলিন শাড়িটার অনেক সুনাম ছিল, কারণ এই শাড়িটা এত পাতলা হতো যে হাতে একটা আংটি পরলে সেই আংটির ভেতর দিয়ে শাড়িটাকে, কাপড়টাকে আনা নেওয়া করা যেত। তারপরে কি হলো, মসলিন যেহেতু অনেক দামি, এরপরে সুতি কাপড় আসলো, কিন্তু যখন ইংরেজরা এদেশে আসলো তখন আস্তে আস্তে আমাদের দেশের বিভিন্ন যে কাপড়গুলো আছে তাঁত বা সুতি, তার কদর মানে জনপ্রিয়তা কমে গেল, তাই না? তারপরে কি হয়েছে দেখো, এই যে এতক্ষণ আমরা পড়লাম, এই হচ্ছে ইশাখা, যিনি সোনারগাঁয়ের শাসক ছিলেন। এবং এই যে সোনারগাঁয়ে যখন আমরা যাব, তখন এখানে যে বিল্ডিংটা দেখতে পাবো, সেখানে এই বিল্ডিং এর সামনেই এই ইশাখার এই ছবিটা হচ্ছে, এই মূর্তিটা ঘোড়ায় এটা হচ্ছে দেওয়া আছে পুকুর ঘাটে। আমরা সেই ছবিগুলো সুন্দর করে দেখব। এবং এই যে পানাম নগরীর কথা বলছি, দেখো পানাম নগরীতে একটাই রাস্তা, এই যে এরকম একটাই রাস্তা, এবং দুপাশে সারি সারি দেয়াল বলেছি না, বিল্ডিং আছে, দেখো দুই পাশেই কিন্তু সারি সারি বিল্ডিং, এবং এই বিল্ডিং এর সবই দোতলা বিল্ডিং। দেখো এই বিল্ডিংটা কত সুন্দর, এটা কিন্তু এখনো আছে। তুমি যদি সোনারগাঁয়ে বেড়াতে যাও, এই পানাম নগরে যাও, তখন তুমিও কিন্তু এই দোতলা বিল্ডিং দেখতে পাবে। এবং আমরা দেখো এখানেও দেখতে পাচ্ছি, পাশের নিচের ছবিটাতেও দেখতে পাচ্ছি সবই দোতলা বিল্ডিং। তাহলে আমরা পানাম নগরটাও দেখলাম, এবং যে সুন্দর, দেখো এই বিল্ডিং গুলোর দিকে যদি তাকাই আমরা, তাহলে দেখো কি সুন্দর ডিজাইন করা, নকশা করা। হ্যাঁ, তাহলে এই যে বলছি আমরা, দেখো এগুলো সব ডিজাইন করা সুন্দর করে, এগুলো প্রত্যেকটা জায়গায় ডিজাইন করা রয়েছে। আর ইনি ঈশাখা, তাকেও আমরা দেখে ফেললাম। এরকম সুন্দর সুন্দর কিন্তু আরো অনেক ছবি আছে। তাহলে সবাই মন দিয়ে আমরা ক্লাসটা একটু শুনি। তারপরে কি আছে, তখন বিলেতি কাপড় আসা শুরু করে এদেশে, বন্ধ হয়ে যায় এখনকার এখানকার যে ব্যবসা বাণিজ্য, তখন বাইরের কাপড় অনেক আসতে শুরু করলো। এখানকার যে ব্যবসা বাণিজ্য ছিল সেটা বন্ধ হয়ে যাচ্ছিল। এই শহরের পুরনো দালান বাংলার অভূতপূর্ব স্থাপত্য শৈলী, এই যে বললাম পুরাতন যে বিল্ডিং গুলো ছিল সেখানে অপূর্ব মানে খুবই সুন্দর স্থাপত্য, মানে কি ডিজাইনটা, যে নকশাটা সেটা খুব বিখ্যাত ছিল। আমাদের সংস্কৃতির নিদর্শন হিসেবে যেন সগর্বে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এবার আমাদের শেষ গন্তব্য সোনারগাঁও লোকশিল্প জাদুঘর দেখার পালা। ওরা পানাম নগর দেখে ফেলেছে, ওরা এখন কোথায় যাচ্ছে, ওরা লোকশিল্প জাদুঘর, এই সোনারগাঁয়ের ভেতরেই, এই পানাম নগরের কাছাকাছিতেই লোকশিল্প জাদুঘরটা আছে। জাদুঘরে কি থাকে, জাদুঘরে একটি দেশের শিল্প সংস্কৃতি ইতিহাস ঐতিহ্যের যাবতীয় নিদর্শন সংরক্ষিত থাকে। সোনারগাঁয়ের জাদুঘরে ঢুকতে ঢুকতে সবুজের স্নিগ্ধ স্পর্শে সাবিহার মনটাই ভরে গেল। মানে সোনারগাঁয়ের জাদুঘরে ঢোকার আগে সামনের জায়গাটা এত সুন্দর, গাছ টাছ দিয়ে ভরা, খুব সবুজ, দেখলেই মনটা ভালো হয়ে যায়। তো সাবিহারও ভালো লাগছে, কি চমৎকার একটা লেক, শান্ত পুকুর, গাছ গাছালিতে ভরা চারপাশ। ঠিক আছে, আমরা সবই ছবিতে দেখবো। প্রথমেই সবাই ঢুকে পড়লো লোকশিল্প জাদুঘরে। জাদুঘরটা সাধারণ জাদুঘর নয়, লোকশিল্পের জাদুঘর। লোকশিল্প মানে কি জানো, আমাদের যে গ্রামীণ মানুষেরা যেসব জিনিসপত্রকে তৈরি করে সেগুলোকেই লোকশিল্প বলা হয়, লোকের দ্বারা তৈরি শিল্প। হাসান স্যারই কথাটা বুঝিয়ে দিলেন, ওদের স্যার ওদেরকে বুঝিয়ে দিলেন, যে বাড়িতে জাদুঘরটা করা হয়েছে তার আদি নাম যেটা ছিল বড় সর্দার বাড়ি। দারুণ কারুকাজ করা এর প্রবেশ পথ, কত জিনিস যে আছে দেখবার শিখবার, কাঠের তৈরি জিনিস, মুখোশ, মৃৎপাত্র, মাটির পুতুল, বাঁশ, লোহা, কাঁসার তৈরি নানা জিনিস, অলংকার ইত্যাদি দেখে সবাই বিস্মিত। কি সুন্দর জামদানি শাড়ি আর কি বাহার ওই নকশি কাঁথার। সোনারগাঁ জাদুঘর এর প্রতিষ্ঠাতা হচ্ছেন শিল্পী জয়নুল আবেদিন। তার সংগ্রহশালায় গিয়ে আরো মুগ্ধ সবাই, তিনি ছিলেন অনেক বড় শিল্পী। হ্যাঁ, তাহলে আমরা যে এতগুলো মানুষেরকে কথা শুনলাম, তাহলে আমরা এই যে পুরো চ্যাপ্টারটা পড়ে ফেললাম, এখন আমরা দেখব এই চ্যাপ্টার থেকে কি ধরনের এক কথায় উত্তর আমাদের প্রশ্নের যে বিশেষ পরীক্ষাটি হবে সেখানে হতে পারে। এবং প্রতিটি প্রশ্নের সাথে সাথে তোমাদেরকে আমি কিছু ছবি দিয়েছি, যেটা তোমরা দেখে জায়গাটা সম্পর্কে ভালোভাবে তোমাদের কি হবে বোঝাটা সহজ হবে।
প্রথম প্রশ্ন দিয়েছি স্কুলের সবাই স্কুলের সবাই জানুয়ারি এর মাঝামাঝি কোথায় গিয়েছিল? শিক্ষা সফরে গিয়েছিল, ঠিক আছে? আমি দেখো এই জায়গাটায় শিক্ষা সফরে স্কুলের সবাই কোন জায়গায় গিয়েছিল, ঐতিহাসিক সোনারগাঁয়ে। এখানে জায়গাটা কিন্তু আমি উল্লেখ করে দিয়েছি যে জায়গাটা কোথায়, তখন তুমি ঐতিহাসিক সোনারগাঁয়ে যাবে। আর এখানে বলেছি মাঝামাঝি কোথায় গিয়েছিল, শিক্ষা সফরে গিয়েছিল। দেখো এই যে বলেছে না কি সুন্দর একটা লেক, চারিদিকে সবুজ, এই যে সোনারগাঁয়ে ঈশাখার যে মূর্তি আছে আমি বলেছিলাম, এই যে দেখো ঈশাখার দুটো মূর্তি এবং এই যে সুন্দর বিল্ডিংটা, কারুকার্য করা, এবং এই যে সুন্দর লেকটা আছে। এবং ঢাকা থেকে সোনারগাঁয়ের দূরত্ব কত কিলোমিটার? 27 কিলোমিটার। তারপরে দেখি সোনারগাঁ কোন জেলায় অবস্থিত, এই যে বলেছি মানচিত্র দেখবো আমরা, এই দেখো ঢাকা, ঢাকা থেকে ওরা এই নারায়ণগঞ্জে আসবে এবং এই লাল পয়েন্ট করাটাই হচ্ছে কি সোনারগাঁ, ঠিক আছে? তাহলে সোনারগাঁ কোন জেলায়? সোনারগাঁ হচ্ছে নারায়ণগঞ্জ জেলায়। আর ঢাকার কোন পাশে সোনারগাঁ অবস্থিত? দক্ষিণ পূর্ব দিকে। এই যে নারায়ণগঞ্জ জেলাটার এখানে যে দেখা যাচ্ছে আমাদের একটা সি গ্রিন কালার, এটা হচ্ছে আমাদের সোনারগাঁ, কেমন? সোনারগাঁয়ে এ প্রথমেই সাবিহাদের চোখে কি পড়লো, প্রথমেই কি পড়লো? যে আমরা বলেছি না এক গম্বুজ বিশিষ্ট একটি প্রাচীন মসজিদ, মানে দেখো প্রত্যেক জায়গায় একটা করে গম্বুজ আছে, এই পাশে একটা, এই পাশে একটা, এবং এই দেখো গোয়ালদি মসজিদ, মসজিদটার নাম এইটাই কিন্তু সেই মসজিদ। আমি একদম আসল ছবিটাই তোমাদেরকে দেখাচ্ছি, এখানে কিন্তু অন্য কোনো জায়গার ছবি তোমাদেরকে দেখাচ্ছি না, কেমন? এটাই কিন্তু গোয়ালদি মসজিদ। আর এই যে এই গম্বুজগুলোতে এই ধরনের নকশা করা আছে, এই ধরনের সুন্দর ডিজাইন করা আছে, বলেছে না স্থাপত্য শৈলী, হ্যাঁ, মানে এর ডিজাইনটা এত সুন্দর পুরো সোনারগাঁয়ে সেখানে। এবং এইগুলো হচ্ছে এক গম্বুজ বৈশিষ্ট্য। এই যে দেখো এই একটা, এখানে পিলার বলি না আমরা, পিলার, আর এই পাশে একটা পিলার, চারদিকে চারটা পিলার, হ্যাঁ, এটা একটা একটা করেই শুধু পিলার আছে, এবং সেখানে এই ধরনের ডিজাইনটাই করা আছে। আমি যে ডিজাইনটা দেখালাম এটা হচ্ছে এই যে নিচের জায়গাটা, কেমন? আচ্ছা তাহলে আমরা চলে যাচ্ছি পরে, মসজিদ টিতে কিসের নিদর্শন রয়েছে? মোগল স্থাপত্য শৈলীর। দেখো এই যে বলছি দেখো ডিজাইন করা, আরো সুন্দর সুন্দর কত নকশা করা থাকে, মোগলরা যারা ছিল তারা যেভাবে ডিজাইন গুলো করে গেছে এখনো এই মসজিদের গায়ে কিন্তু এগুলো রয়েছে। এটা মসজিদের ভেতরকার ছবিগুলো। আচ্ছা সোনারগাঁয়ের পূর্ব নাম কি? সুবর্ণগ্রাম। আর সোনারগাঁ কোথাকার রাজধানী ছিল? ঢাকার দক্ষিণ পূর্ব বাংলার রাজধানী ছিল হচ্ছে সোনারগাঁ। তারপরে কি বলেছি সোনারগাঁয়ের সমৃদ্ধ এলাকার নাম কি? পানাম নগর। পানাম নগরের ছবি তোমাদেরকে দেখিয়েছি আমি আগে, একটা সরু রাস্তা যেখানে দোতলা শুধু বিল্ডিং গুলো হবে। আর পানাম নগরে কারা বসবাস করতেন, কারা করতেন মনে আছে? ধনী ব্যবসায়ীরা। কোন জায়গার তৈরি মসলিন পৃথিবী বিখ্যাত ছিল? সোনারগাঁয়ে তৈরি। এই দেখো এই যে হাতটাই দেখা যাচ্ছে, এটা এত পাতলা একটা কাপড়, এবং এই যে দেখেছো আংটি, আমি যে বলেছি কাপড়টা এত পাতলা হবে যে একটা আংটির ভেতর দিয়ে চলে আসবে, যাবে আর আসবে, মানে কাপড়টা এত সফট, ঠিক আছে? এটাই হচ্ছে সে বিখ্যাত মসলিন কাপড়, সোনারগাঁয়ে এই মসলিন কাপড়টা তৈরি হতো। জাদুঘরে কি সংরক্ষিত থাকে? একটি দেশের শিল্প সংস্কৃতি ইতিহাস ঐতিহ্যের যাবতীয় নিদর্শন জাদুঘরে সংরক্ষিত থাকে। লোকশিল্প কাকে বলে? গ্রামীণ মানুষের তৈরি জিনিসপত্রকে লোকশিল্প বলে। আর যে বাড়িতে জাদুঘরটি করা হয়েছে তার আদি নাম কি ছিল? বড় সর্দার বাড়ি। এই দেখো জাদুঘরে ঢোকার এখানে যে লাল লাল বড় জায়গাটা, এটা হচ্ছে আমাদের জাদুঘরে ঢোকার রাস্তাটা, কেমন? তারপর এই যে নকশা, পুরোটাতে আমরা বিভিন্ন ধরনের নকশা দেখতে পাচ্ছি। আর কি বলেছি সোনারগাঁ লোকশিল্প জাদুঘরের প্রতিষ্ঠাতা কে? শিল্পী জয়নুল আবেদিন, এই হচ্ছেন বিখ্যাত শিল্পী। মানে কি, হ্যাঁ, আমাদের যে স্যার ড্রয়িং করান না, সেই ড্রয়িং স্যারের মতো উনি বিখ্যাত বিখ্যাত সব ড্রয়িং করতেন, বিভিন্ন ধরনের ড্রয়িং করতেন, হ্যাঁ, তৈলচিত্র হোক, তারপরে জল রং হোক, বিভিন্ন বিখ্যাত ছিলেন। এবং এই দেখো যে ঘোড়ার গাড়ি এটা টানছে, গরুর গাড়ি টানছে, এইটা কিন্তু সোনারগাঁয়ে আছে এই ছবিটা, হ্যাঁ, এবং এটা হচ্ছে উনি এঁকেছিলেন, এটাকে দেখে সোনারগাঁয়ে এটাকে বানানো হয়েছে, হ্যাঁ, এটা কিন্তু একটা বিখ্যাত ছবি ওনার। তারপরে আমরা এখান থেকে মোট কয়টা প্রশ্ন পেয়েছি? 19টা প্রশ্ন আমি তোমাদেরকে এখানে দিয়েছি, এটা একটা নমুনা দিয়েছি। এখন এটা ছাড়াও তোমাদের বইয়ে শব্দার্থ আছে,
শব্দার্থ থেকেও তোমাদের এক কথায় উত্তর আসতে পারে, হ্যাঁ, যে এই শব্দের অর্থ কি, এভাবেও তোমাদের এক কথায় উত্তর আসতে পারে। শূন্যস্থান পূরণ আছে সেগুলো থেকেও আসতে পারে। সঠিক উত্তরে টিক চিহ্ন দাও তোমাদের যে আছে সেখান থেকেও আসতে পারে, বিপরীত শব্দ থেকেও এক কথায় উত্তর আসতে পারে। কিভাবে আসবে সেটা আমি একটু আলোচনা করে দিচ্ছি। যেমন ধরো, এটা তোমাদের আমি বাড়ির কাজ দিচ্ছি, তোমাদের যে অনুশীলনী সেই অনুশীলনীটাই হচ্ছে তোমাদের বাড়ির কাজ। কেমন? যেমন প্রশ্ন আসতে পারে, যদি আমি বলেছি শব্দার্থ থেকে যদি প্রশ্ন আসে, হ্যাঁ, তাহলে তোমাকে আসতে পারে যে গম্বুজ শব্দের অর্থ কি, এভাবে একটা প্রশ্ন আসতেই পারে। আর এখানে তো সবই ছোট ছোট প্রশ্ন, এই যেমন গোয়ালদি মসজিদ কি জন্য বিখ্যাত, আমি তোমাকে বলেছি একটা মসজিদ আছে, এক গম্বুজ মসজিদ আছে, তারপরে হচ্ছে মসজিদটাতে কি জন্য বিখ্যাত, এভাবে সরাসরি আমি প্রশ্ন দেইনি, তোমরা এটা বের করবে। কিন্তু আমার ওখানে আরেকটা ভাবে প্রশ্নটা দেওয়া, পানাম নগর কি জন্য বিখ্যাত, লোকশিল্প কাকে বলে, লোকশিল্প জাদুঘর কেন দরকার, সব এক লাইনে লিখে আসবে। তাহলে এখানে আবার দিয়েছি ঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। যেমন ঘুরে আসি সোনারগাঁ গল্পে শিক্ষার সফরে সবাই কোথায় যাচ্ছিল, শিক্ষার সফরে কোথায় যাচ্ছিল, এটা প্রশ্ন আসতে পারে, হ্যাঁ, তোমাকে উত্তরে লিখতে হবে সোনারগাঁ যাচ্ছিল। কেমন? এইভাবে তোমাদের এই যে এখানে সঠিক উত্তরগুলো আছে, যেমন ঢাকা থেকে সোনারগাঁয়ের দূরত্ব কত, যদি 6 নম্বর প্রশ্নটা বলি, তোমাদের উত্তরে লিখতে হবে 27 কিলোমিটার। বুঝতে পেরেছি কিভাবে সঠিক উত্তর থেকেও প্রশ্ন আসতে পারে, কিভাবে শব্দার্থ থেকেও আমাদের প্রশ্ন আসতে পারে? আর এটা বাসাই করবে, বাম পাশ থেকে ডান পাশ এটা বাসাই করবে। আবার এখানে যেমন ধরো সমার্থক শব্দ আছে, যে একই শব্দের বিভিন্ন রকম অর্থ হয়, হ্যাঁ, যেমন ফুলকে আমরা পুষ্প বলি, কুসুম বলি, পানিকে জল, বাড়ি এগুলো বলি। আবার এখানে বিপরীত শব্দ আছে, এগুলো তোমরা সবগুলো বাড়ির কাজ করবে। তা আশা করছি তোমরা ক্লাসটা সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। যদি কারো কোথাও কোনো সমস্যা থাকে, তাহলে তোমাদের ডায়েরিতে আমার নাম্বার আছে, আমাকে ফোন করতে পারো, বা কমেন্ট বক্সেও কিছু তোমরা জানাতে পারো আমাকে, হ্যাঁ, ক্লাস যদি নিয়ে কোনো প্রশ্ন থাকে। তাহলে সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, এবং আগামী ক্লাসে তোমাদের সাথে আমার আবারও কথা হবে, এবং পড়াগুলো অবশ্যই সবাই শিখে ফেলবে, বাড়ির কাজটা স্কুলের খাতায় করবে। কেমন? সবাইকে অনেক অনেক ধন্যবাদ, খুদা হাফেজ।